আজ আমাদের সাথে সিদ্দিকা কবির রেসিপিতে রয়েছেন অভিনেত্রী ও মডেল উর্মিলা শ্রাবন্তী কর। কেমন আছেন? ভালো আছি আপু, ধন্যবাদ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি আপু। আমরা সিদ্দিকা কবির বই থেকে আজকে আপনার জন্য একটা রেসিপি সিলেক্ট করে রেখেছি, ডিম সেমাই জর্দা। ডিম সেমাইয়ের জর্দা, ওকে। বাসে কি রান্না করা হয়? অল্প স্বল্প অল্প স্বল্প, বাট আমি রান্না করতে পছন্দ করি। ওকে, তো আমরা রান্না করছি। হ্যাঁ, ফার্স্ট কি ফ্রাইপ্যানটা গরম করবো প্রথমে। হবে, এর মধ্যে আমরা সেমাইয়ের টুকরোগুলো দিয়ে হালকা একটু ভেজে নেবো। এখানে সেমাইটা পরিমাণ মতোই দেওয়া আছে, আর এর মধ্যে আমি কি একটু হেল্প করবো দুধের সাথে ডিমটা ফেটে? হ্যাঁ, শিওর। ওকে, আমরা ইউজুয়ালি ডিমটা ইউজ করি না সেমাইতে। হ্যাঁ, এই জন্যই ডিম সেমাইয়ের জর্দা একটু ডিফারেন্ট। এটা কি একটু লাল লাল করতে হবে? হ্যাঁ, এর সাথে আমি ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। কত ডিম দিচ্ছি আমরা এখানে? চারটা ডিম দিচ্ছি। আমাদের দেয়া আছে আটটা, যেহেতু আমরা হাফ পরিমাণে করছি, অর্ধেক পরিমাণে করছি, তাই আমরা পরিমাণটা অর্ধেক করে নিয়েছি। ওকে, চারটা দিচ্ছি আমরা। আমরা চারটা ডিম দিয়ে দিয়েছি, এবার একটা ভালো করে ফেটে নিতে হবে। কারণ ডিমটা তাড়াতাড়ি দলা হয়ে যায় গরম আছে, ওই জন্য ভালো করে এটা আগে ব্ল্যান্ড না হলে এটা প্রবলেম করে। লাল হয়ে গেলে আমরা ঘি এবং গরম মশলা দিয়ে দেবো। ঘি কয় চামচ দিচ্ছি? এখানে আমাদের ঘির পরিমাণটা আছে এক কাপ পরিমাণ, যেহেতু আমরা অর্ধেক করছি তাই আমরা আধা কাপ আছে দেবো। এখানে আধা কাপ পরিমাণই আছে, আপনি পুরোটা দিয়ে দিতে পারেন। আমারও ডিমটা ফ্যাটা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে জাফরান মিশিয়ে দিচ্ছি। এখানে জাফরানের পরিমাণটা দেওয়া আছে আধা চা চামচ। আমার মনে হয় এতটুকু দিলে ঠিক হবে না? হ্যাঁ, ঠিক আছে, মনে হয় ঠিক আছে। হ্যাঁ, আর গোলাপ পানিটা দিয়ে দিচ্ছি, গোলাপ জলটা। গোলাপ জলটা কি এখানেই দিচ্ছি না? হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে মিক্স করে আমরা দিয়ে দেবো। এতটুকু পরিমাণ দিচ্ছি এটা? এটা গোলাপ জলটা আমরা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ। ওটাও লাল হয়ে গিয়েছে, এবার আমরা এই মিশ্রণটা ওটার মধ্যে ঢেলে দিতে পারি। পুরোটা একেবারেই দিয়ে দিচ্ছি। অনেকে বেশি খায়, অনেকে কম খায়, কিন্তু সেমাইতে মিষ্টি আসলে একটু বেশি ভালো লাগে, চিনি একটু বেশি হলে। এবার নাড়তে হবে, কারণ এটা একদম ঝরঝরে হয়ে যাবে পানিটা শুকিয়ে। সুন্দর স্মেল আসছে। হ্যাঁ, শুকিয়ে ভাজার কারণে কি সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। এটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে, আমি আর সার্ভিং দিচ্ছি। করাটা কিন্তু আসলে বড় ব্যাপার না, এটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারাটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। বাহ, হয়ে গেল আপু। আপনাকে অনেক ধন্যবাদ সিদ্দিকা ম্যামের একটা রেসিপি আমাদের করে দেখানোর জন্য, আর তাই আপনার জন্য ছোট্ট একটা উপহার আছে আমাদের কাছে, সিদ্দিকা কবির এই বইটা। অনেক ধন্যবাদ। এবং আমার মনে হয় এই বইটা প্রত্যেকটা গৃহিণীর ঘরে একটা করে থাকে বা থাকে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপু। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, দেখে নিলেন সিদ্দিকা কবির রেসিপি। আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালীটি আমরা আরও একবার বলে দিচ্ছি। প্রথমে প্যানে সেমাই দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এরপর এক লিটার দুধের সাথে চারটা ডিম দিয়ে ভালোভাবে ফেটে নিয়ে তার সাথে আধা চা চামচ জাফরান ও চার চা চামচ গোলাপ জল দিয়ে দিতে হবে। তারপর সেমাইয়ের সাথে আধা কাপ ঘি দিয়ে তার সাথে মাখানো দুধ ও পরিমাণ মতো চিনি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ব্যাস, হয়ে গেল ডিম সেমাই জর্দা।